Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Tolle ajar je ar new syria yanda ase Burma jiba election commission ase ye kapoi commission tolle jibane ki Burma dase mastermind ola dase pura dase multicultural multilanguage ar dase democracy bishash gore de ডেমোক্রেসি রেদাসে বিশ্বাস রাখে দেন দিল্লা ন তলে মিলিটারি অ দসুশি রেদাসে বানাইয়া ইলেকশন কমিশন জিবা আছে জিবাইয়ে রোহিঙ্গারে হন ভোটিং রাইট নদের হন দাসে ইলেকশন করিবলা রাইট নদের তো এই বর্মার জিবা ইলেকশন কমিশন আছে রিয়া ইয়ে কাপুই কমিশন তলে ইবার তরফ তু বর্মার দুনিয়ার মাঝে জেড়ে জেড়ে বর্মার এম্বাসিডার কলা সিরিয়া সফির হদির তলে বর্মার এটা আছে রিপ্রেজেন্ট করে দে রিপ্রেজেন্টেটিভ কল দেশি বিদেশি আছে দে থারার হাসে ফার্স্ট টাইম দেশে বুড়ার বাদ দেশত্ব মানে বুদ্ধি ভারা ফোন হেন্দিল্লা সুন্দর ওয়ান প্রফেসর লইরে তলে পেপার দাসে হ্যান্ড ওভার করছে তলে এম্বাসিডার কলর সেক্রেটারিয়েটের মাঝে আছে যেবা ইলেকশন কমিশন আছে হোলা থিং হদ্দেই আছে যে নাকি হন্দিল্লা সিস্টেম লইরে বাদ দেশত্ব এম্বাসি আন্ডারে বুদ্ধি ফেরিব হেন্দিল্লা দাসে প্রপোজাল দিয়ে তলে সুন্দর ওয়ান আশা লইরে তলে হাবসিনারে এম্বাসিডার কলর যে নাকি বর্মাত আছে দে নিপিডট এদাসে সেক্রেটারিয়েট ফরেন অ্যাফায়ার মিনিস্ট্রি তু তলে এড়ে দাসে সুন্দর ওয়ান দাসে আশা লইরে হাবসর ফাইলরে দাসে দিয়ে হর ফার্স্ট টাইম বলে বুদ্ধি ফেরিব বাদু দেশের ভুতরা আছে দে রোহিঙ্গা কল ইতার দাসে বুদ্ধি নভারের বাদ দেশত্ব বলে মকম বর্মা কম তাহলে তারা বলে বুদ্ধি ফেরিব তাহলে রোহিঙ্গার উপরে নফরতি অর্ধ হিট্রেট দাসে হিটিস দাসে এটা আছে নফরতি ওইটা করি বাদ দেশত্ব বলে মানুষের এম্বাসির আন্ডারে বুদ্ধি ফেরিব দেশের ভিতরে আছে মানুষ বুদ্ধি নফারম বুড়ত্তি আই নফারম তাহলে দুনিয়ায় রে দাসে কোন তামাশা অর্ধ ইয়া দাহন তাহলে আর ইন্টারন্যাশনালি ফোকাস করন আর তো বেশি ইম্পর্টেন্ট তাহলে দেশের ভিতরে মানুষ বুদ্ধি নফারন আর হওয়া যাগান তারা তো বর্মা তো দন বেশি জরুরি তারা তো ইয়ান্দাসে সাফাই দন দুনিয়ার মতো তুলি ধরন ইয়ান বেশি ইম্পর্টেন্স আর দাসে ইয়ানোর দাবি করি হামাকা রোহিঙ্গা কমে বুদ্ধি ফারে ফোন রোহিঙ্গার দাসে গরসারাং আছে গনসিয়াং আছে দাসে ইন লইর বুদ্ধি ফারন ইয়ার রোহিঙ্গা তো বেশি জরুরত তৈলে ইয়ার মাঝে যেয়ার নাকি এখন আর নিউজ যেয়ার নাকি পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আগস্ট মাঝে ওয়ার্ল্ড মাঝে আছে দে রোহিঙ্গার একটিভিস্ট দ আর দেশে রোহিঙ্গাল্লা হামগরের দে মানুষ সকল দেশে বিদেশে যে তারা আছে তলে তারা গো ইন্টারন্যাশনাল কংগ্রেস ইবার দাসে জুমত জরিয়া দাসে গরিবল্লা ফাইসলা লইয়ে দে হেড়ে ভুতরে বাংলাদেশের এখন আছে দে যেবা নাকি ফরেন সেক্রেটারি মসৌদ বিন মুমিন ইবার দাসে বাংলাদেশের আগর ইউএনর এম্বাসিডার আছিল তলে ইবা এখন বাংলাদেশের যেবা নাকি আগর দেশে ফরেন সেক্রেটারি আছিল শহীদুল হক তলে ইবা বাংলাদেশের প্রফেসর ইমতিয়াজ আহমদ বাংলাদেশের তুলেন্দুল্লাহ আজম ইব্রাহিম তলে রোহিঙ্গার ভিতরে ইয়াসমিন উল্লাহ তলে বুরুকর প্রেসিডেন্ট মন্টুংহি তলে এন্দিল্লা রোহিঙ্গার ওয়ালত আছে দে একটিভিস্ট কল বেগুনে মিলিয়রি তারা দাসে গোয়া কংগ্রেস ইবাদ আছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ তারা দাসে করিব খেঙ্গুরি রোহিঙ্গা কোমর ডিসপ্লেসমেন্ট মানে খেঙ্গুরি রোহিঙ্গা কলর যে নাকি দেশিত্তা সারাও গিয়ে গই দে তারারে দেশারা জবিন সারা মেডি সারা বানাই ফেলাই তাহলে এবার খেঙ্গুরি খতম হয়ে যাইব গই তাহলে তারা কেঙ্গুরি দেশলা বনি ফেরিব জবিনলা বনি ফেরিব ইনর উপরে তারা ডিসকাস করি বললা ইন্টারন্যাশনাল দেশে কংগ্রেস জিবার নাম দিয়ে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবার আছে তারা করিব তো ইবার মাঝে বেশি একটিভিস্ট কল দুনিয়ার মাঝে আছে দিয়ে ডর দাসে ইবার মাঝে বর্মার বর্মার একটিভিস্ট কল আছে বর্মা কোমর ইন্দিল্লা জাপান থাইল্যান্ড মালয়েশিয়া এন্দেলা ইউরোপ আমেরিকা কানাডা হার জায়গা তো মানুষ সকল তারা বেগুনে মিলিয়ে একখান সলিউশন তারা তো বললা হাজ গুড়ি খেললা মেন দাসে পয়েন্ট ইদে রোহিঙ্গার ইস্যু ইয়ানোরে দাসে শিষ্যা লার্জ মাজরিটি বাংলাদেশে আছে দেতাল্লা বলি বাংলাদেশ তো মামলা ইনরে সলভ করা উড়ে দেতাল্লা বাংলাদেশের দেশে একাডেমি অ্যাডভোকেসি করে অকল হে তারা তরফ তো তার দেশে যে প্রপোজাল অকল তুলি ধরে রোহিঙ্গা কোমর ওরে জুনোসাইড হয়ে জুনোসাইড ইবারে কেঙ্গুরি ইনসাফ পাইব আর রোহিঙ্গা কোম জবিন সারাও গিয়ে কেঙ্গুরি তারা জবিন তুয়াপে যাই ফেরিব তারা হক সারাও গিয়ে কেঙ্গুরি হক লইরে দেশে যাই ফেরিব তাহলে সিসিনর ওরে তারা দেশে অ্যানালাইসিস করি তারা দেশে ডিসকাস করি ইন্টারন্যাশনাল কংগ্রেস ইবাদ আছে গরিবাল্লা তারা ফাইসলা লই দিয়ান অনর মধ্যে তুলে দিচ্ছে তাহলে এটা আছে ইন্টারন্যাশনাল কংগ্রেস ইবার মাঝে তাহলে অস্ট্রেলিয়া তো ডাক্তার লামিং তাহলে ফারাক
ফাহরা কবির ইবাদ আছে বাংলাদেশ ইউনিভার্সিটি দাসে ফর বেসার্স আর দাসে উগ বুদ্ধিজীবী একাডেমি এডভোকেসি গরইয়া তো লেনদেলা ফুয়াতে ফুয়াতে মহিদুল হক ইয়ার বাজে জাইয়রে আরো কানাডা কানাডার দাসে ফরবেসার্স মালয়েশিয়ার ফরবেসার অকল তাহলে বালা দাসে দুনিয়ার এডভোকেসি করে অকল তাহলে বেগুন মিলিয়ে একান্ত আছে সলিউশন তো হয় বললা বলি 25-26 তারিখের মাঝে জুমস জরিয়া কম্প্রেসিভের মাঝে তারা দেশে মশারা গড়িব তাহলে ইয়ানরে জানা গিয়ে তাহলে তারা হাজ গড়ি বেসিসা বা এনডি তারা দেশে পজিটিভলি তারা দেশে ইন্টারেস্ট দিয়ে রোহিঙ্গার ইস্যুরে কেঙ্গুরি রিসলভিং করিবে দিব রোহিঙ্গার ইস্যু তা আছে ডেলি মারের ইয়ানোর কেঙ্গুরি দাসে জলতে খতম করে ফেরিব তাহলে ইয়ানোর উপরে তারা দেশে হতা হব দিয়া জানা গিয়ে তাহলে বর্মার মিলিটারি জেনারেল বর্মার জেনোসাইডার দাসে ভিজিলেন্টিস গভর্নমেন্ট অর জেনারেল জীবানে কি দুনিয়ায় দেশে ক্রিমিনালস দুনিয়ার ওয়েন্টেড আসামি মি অনলাইন দাসে বর্মার ফুন্দরওয়া এথনিক গ্রুপ ফুন্দরওয়া দাসে এন্দেলা কেচেং চাং কাইয়া কাইয়ে মুই এন্দেলা দাসে ফুন্দরওয়া হেন্দেলা এথনিক গ্রুপ লইরে এন্দেলা দাসে বড় থিয়ে দিল্লা পার্টি অক্ষর লইরে ফুন্দরওয়া পার্টি মানে ফুন্দরওয়া এথনিক গ্রুপর পার্টি লইরে দাসে বড় গুজেন হর তাহলে আর রোহিঙ্গার পার্টি তুই এমপি দাসে পার্টি অকল আছে রোহিঙ্গার তুই তাহলে রোহিঙ্গার হন পার্টিও দাসে এ দাসে বড় কি বাম্মা যে মি অনলাইন ওর ইনভাইট ন তাহলে মেয়ে অনলাইনে তারারে লইরে কি হইয়ে দে কি রোহিঙ্গা কৌমরে বর্মার মাঝে আসে দিন খতম করতে তারারে দাসে আড়িয়া দে দে নাকি আর কি দে ইয়ানরে দাসে সলভ হইতে তাহলে ক্রেডিসাইজ হিসাবে আর তো ফুলেশ্বর মাঝে বর্মার মেয়ে অনলাইন হদ্দে যাবা মিলিটারির বর্মার দাসে জনটা গভর্নমেন্ট দাসে ভিজিলেন্টিস গভর্নমেন্ট দাসে ক্রিমিনালস দ ইন্টারন্যাশনাল দাসে ওয়েন্টেড দাসে আসামি মেয়ে অনলাইন দাসে যে মিটিং এবার ইয়ে কোমরে নফরত করি এইবার দাসে ফসনর এবারে বুড্ডে দে ইতারার পাটে দে দাসে বুড্ডে দে এন্দিল্লা হদি মানুষের লইরে কি করে দে এ দাসে এন্দিল্লা হতাবতার কল হর জিয়ানর হন লেগিটিমিসি নেই জিয়ানর হন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ন ফ্রি অ্যান্ড ফেয়ার ন লে ইকুয়াল হন ইকুয়ালিটি নেই দেশের ভিতরে আছে দে হার যদি জাতদ্য কৌমরে যদি এটারা যদি এক নজরিয়া সাধ্য হইলে হামাখা রোহিঙ্গার পার্টিও রোহিঙ্গার দাসে মুরব্বী কল এড়ে ইনভাইট ফাইত দাওয়াত ফাইত লেকিন মেয়ে অনলাইনে ইতারার হদিন জুনোসাইড করে দে মাস্টার মাইন্ড ইয়া দ মাস্টার প্ল্যান করে ইয়া নিলা হদিন মানুষ লইয়ে দাসে বৈঠক করে দে ইয়ানরে আরাফরা কন্ডাম করি যদি তোমার তো বৈঠক করার দলে তোমারা দেশের খেদমত করতে এন্দিলা হদিন মিলিটারি হইবা আজ তোমারা তো যদি এন্দিলা নফরতি হিট্রেট থাকে দইলে দেশের মধ্যে পাবলিক কেঙ্গুরি সেফটি সিকিউরিটি থাকিব তাহলে ইয়ান আর তো পুরা খন্ডম করা যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ আলে তাঞ্জর মুসাদা গুরুহর বাবা ইয়ান আজ যা আছে ইংরাজি মাসের 1 তারিখ 8 মাস 2020 শনিবার আলে তাঞ্জর মুসাদা গুরুহর বাবা ইয়ানদের মন্তন ওগুয়া হাঁ সুরা তার ফসিন ডাকতন সংহদ্দা বিল বলি হ সংহদ্দা বিলর হালু মামুয়ে কি হইতো সার দে একা ফোনি বাবুলি ওর দাদা আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ হাঁ সুরা তার নাভার আর গুরুর ভাই নক অনারার খোয়াজার দে আই সংহদ্দা বিলর হালু আই তো বেগুনে চিনি বাহন আর বাহন হাইবুর রহমান দাদা আই মামার আই দাদা এন্ডি লাগরি রই তো আত্ম আছে পয়সাই নাই দাদা পয়সা নতুন যদি আত্ম দাদা আর মামার আই দাবাই সুদ গরিয়ে বাড়ির অনারার কা আরজ গরা দাদে অনারা কিছু আদ মদত গরিব বলি দাদা সে অনার আশা করি দাদা অনারার কা খাওয়াজার অনারার দাদা আরজ গরা দাদে হ্যান দূরি আর কি হইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ তাই গো বুড়া মাইয়া হওয়া তাই বেশি জয় হয়ে গিয়ে গই কমজোরি গই বেড়া মজুরিয়া তাই আর মামু এবার দা আছে মা এবার এখন মত করে তাই এবার তো গরম মাথে গো মরত ফেলে নাই বেগুন মাইয়া হওয়ায় আর বিদেশে মা হওয়াই শোয় নাই আছে দে হ্যাঁ মত করে হ্যাঁ নাই অনেক কিছু মেলা আছে মদন নবা তাইলে দা আছে আর হইলেন আর মায়ের যে সুন্দর ভালো হালি টু তাই মাইয়া হওয়া দুঃখার দিয়ে হিসাবে একা অনারা হওয়া যার তো অনারা যদি কিছু হনকা দা আছে বাইয়ে পয়সা লিয়ার যদি মদ ঘুরি ভাড়া যদি গেলে তাই মোর বিবাহী দা আছে কেনা আরামিয়া থাকব হ্যাঁ সার অনারা হওয়া যার দিটিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালে তাঞ্জর মুসাদা গুরুহর বাবাই আইন ইবাদ আছে সংহদা বিলর হালু বাফন নাম কিনা হাবির রহমান হালু বাফন নাম হাবির রহমান হিবার মারিয়া কিনা আমিনা হাতু সংহদা বিলর
তাই আশা করি দে ইবাদ আছে আর আর মা হইতে পাইতো আর আর বোন হইতে পাইতো আর আর মই হইতে পাইতো আশা করি দে নিলাম মুরব্বী অকল অনরাজ আছে দাবাই ওষুধ করি না ফার দে ইনরে আল্লাহর ওয়াস্তে অনরা মন তো হাজির হই দে অনরাজ আছে খালি হাতে নফিরাবা বলে আশা করি হাজ করি এফাই যা দো ফাই যা ফরক নকরি অনরার মদত করি আয়া দিয়ে হান্দাছে অনরার বেসা বেশি শুকুরি আলহামদুলিল্লাহ ইবাদ আছে হালু মামুর মা আমিনা হাতু সংহদ্দা বিলর তাই আল্লাহর ওয়াস্তে অনরা মন্তন দাবার এল আসলা কিছু ঠিয়া মদত মাগি বলা দাদা হাজির হই দে অসুখ্যা মানুষ বয়সত আছে কুড়ি সত্তর নব্বই পর্যন্ত ইয়ে দোয়া করিবা আহের ইতার এ মুরব্বীর হাইয়াতলা আর দাসে ইনলা বিয়ারি মা কলরে দিবলা আলে তাঞ্জর মুসাদা গুরু জিম্মাদার কলরে টিয়া ভুষা অনরা আনি দিবা বলি রা আশা করি আর হাজ করিবা ইন্দর এখানে আরজ করা তাদের এ বিডিবি গান আল্লাহর ওয়াস্তে ফেসবুকত ইউটিউবের মাঠে শুনিকে নডালিবা শুনিকে নতুলিবা শুনিকে শেয়ার নকরিবা আশা করি দে ইনলা বিয়ারি মা কলরে টিয়া ভুষা দিবলা আলে তাঞ্জর মুসাদা গুরু জিম্মাদার কল দিবা লিয়া দাদা বেসা বেশি বেতর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।